একটা স্মৃতির জায়গায় তো বসেই আছি। হ্যাঁ, এটা আপনি তো স্টুডেন্ট লাইফে রাতের সময় রাত বিরাতে এখানে আসতেন, দুইটা আড়াইটা যখন। হ্যাঁ, নীরব হোটেলের মানে নীরব সার্ভিস না, নীরব কিন্তু আসলে কখনো নীরব থাকতো না, সরব থাকতো, সবসময় সরব থাকতো। কিন্তু আজকে আমি এসে দেখলাম যে আমার খুবই খারাপ লাগছে যে কোথায় এখন কয়টা বাজে, 12টা সাড়ে 12টা এরকম, মানুষ কোথায়? একবারই নীরব। পানি খাবে? হ্যাঁ। এ মামা, আরে মুরাদ মিয়া না? জি আমি মুরাদ। চেনাই যায় না মিয়া, এ কি চেহারা হয়েছে, বর্ষ হয়ে গেছে না এখন? মুরাদ মামার সাথে কি আগের পরিচয়? আরে কত আগে, অনেক আগে, 18-19-20 এরকম তো হবেই না, এর বেশি হবে। তখন কি দাড়ি টাড়ি পাকা ছিল মামা? আরে না। তাই পেরিয়ে এই যে সবুজ বন, তাই পেরিয়ে ব্যস্ত নদী অশ্র আয়োজন, তাই পেরিয়ে দুপুর রাত, তাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া হাত জাগা ছুঁয়েছে কি এমন, ছোঁয়া যায় তবে পথ নিরবধি। দুপুর তাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া হাত জাগা পথ তাকে ছুঁয়েছে কি। এটা যখন শুরু হয় কাজটা, তখন আমরা ইউনিভার্সিটি ছেড়ে মানে আমাদের ইউনিভার্সিটি লাইফটা শেষ হয়ে যায়। ইউনিভার্সিটি লাইফে তো রাত বিরাতে সবসময় ঘোরাঘুরি হয়েছে, রাতে হয়তো ভিতরে শুয়ে থাকলাম, এরকম তো শুয়ে আসি, রাত 3:30-4টার দিকে হঠাৎ করে ঘুমটুম ভাঙলো। একাই না, অনেক না, আরো আছে বন্ধু বান্ধব, গল্প করতে করতে হয়তো শুয়েই পড়লাম। গান বাজনা? ওই তো গান বাজনা তো চলছে। এইখানে তো আপনার কোন গানই শুনলাম না আমি, একটা গানও তো গেলেন, একটা গান শুনি না। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকর খানি, বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মনি, আলু বেচো, ছোলা বেচো, কলা বেচো, কয়লা বেচো, বেচো মোটর দানা, বন্ধু তোমার লাল টুক টুকে, স্বপ্ন বেচো না, আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকর খানি, বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মনি, আলু বেচো, ছোলা বেচো। চলো গান শুনে খুব যাচ্ছে। কথা বলবো না আগের মতো কিছু নেই, কি আড্ডা মারছে বুঝছো, এই ইউনিভার্সিটিতে আড্ডা মারতে মারতে পড়াশোনার কত ফাঁকি করছো, ফাঁকি বাস বহুত ফাঁকি উড়ে যাবার কিছু নেই, আগুনে পুড়ে গিয়ে হাত বাড়িয়ে পুড়ে যাবার কিছু বাকি নেই, কথা বলবো না আগের মতো কিছু নেই। ও আমি সারা রাত শুধু যে কেঁদেছি, আমি সারা রাত
শুধু জেকরে সি জানি না কিভাবে তুমি চলে যাবে জানি না কি অপরাধ করেছি আমি সারা রাত শুধু জেকরে সি আমি সারা রাত তো ইউনিভার্সিটি লাইফে এই গানটা রাতের গান দিনেও গাইতাম কারণ নিশাচর দিনেও দিনচর না হয়ে নিশাচরের মতোই অবস্থা যে কথা বলছিলাম এই যে চারুকলা এই চারুকলার ভিতরে একটা পুকুর আছে সে পুকুরটাতে কখনোই কিন্তু পানি পানি জমে না তো আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে মানে বিশেষ করে যেদিন জোৎসনা থাকত সেদিন আমরা সবাই মিলে বসি ওই ঝোপ জঙ্গলের মধ্যে হ্যাঁ ওইটার পুকুরের ভিতরে আমরা নেমে যেতাম কোনো সমস্যা নেই ওইখানে কোনো সাপ নাই আচ্ছা আমার ধারণা ওইখানে কোনো সাপ নাই আমি আজ পর্যন্ত কোনো সাপের দেখা পাই তো ওইখানে বসে বসে সবাই মিলে গোল হয়ে বসে বসে হেভি সিন আড্ডা গান এখন আমাকে আর গান গাইতে বলো না আমি যখনই গান ধরতে যাই ওইদিকে কুকুর দেখি হচ্ছে রাগ করে চলে যাবে খুঁজেও পাবে না পাগল কষ্ট খেতে চলে যাবে ফিরেও আসবে না মে আমাকে ফেরাও আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ খেয়াল করেছো কিনা এই জেব্রা ক্রসিং যে জেব্রা ক্রসিং দিয়ে পার হইলো এটা শুধু রাত বিরাতেই সম্ভব ব্যাং এর পক্ষেই সম্ভব রাস্তা দিয়ে এই জেব্রা ক্রসিং দিয়ে পেরিয়ে গেল মানুষ ঠিক মতো পার হয় না কিন্তু ব্যাংক কিন্তু ঠিকই জেব্রা ক্রসিং দিয়ে পার হয়ে গেল ঠিক আছে ব্যাংক থেকে এবার ব্যাংকে যাই ব্যাংকে যাই তো ব্যাংকের কথায় একটা গল্প মনে পড়ল গল্প না সত্যি গল্প আমাদের এক বন্ধু ছিল নামটা বলার সমীচীন না তো সে একসময় পাগল হয়ে গেল সামহাও সে পাগল হয়ে গেল এইদিকেই রাস্তাঘাটে ঘোরাঘুরি করে একদিন রাতে তখন আর কয়টা হবে একটা দেড়টা কোথাও কেউ নাই চারদিক শুনশান ওমা দেখি কি আমার বন্ধুটা এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন আতিপাতি আতিপাতি করে খুঁজছে আচ্ছা এসে জিজ্ঞেস করি এই কি খুঁজিস বলছে না কিছু না মানে টাকা খুঁজি টাকা টাকা খুঁজি মানে ব্যাংক ব্যাংক তো বন্ধ এইখানে টাকা কেন এত এত টাকা ব্যাংকে যাওয়ার সময় দুই চারটা টাকা কি পড়ে যেতে পারে না টাকা খুঁজি সে সত্যি টাকা খুঁজতেছে একবারে কঠিন যুক্তি কঠিন যুক্তি দু চারটা কি পুরা দিতে পারে না দু চারটা টাকা ও সে কোটি কোটি টাকার লেনদেন ও ভাই জান থামেন থামেন কি নিয়া ঝগড়া মামা ওই করছে কয় টাকার লোক তোর আর তোর তো 50 টাকার নোট থাকে তুই সারা জীবন আমি গোলামি করব 50 টাকার নোট থাকলে কি হবে আচ্ছা ঠিক আছে তাহলে তো ওর কাছে যদি 50 টাকা তোমার হারাইছে 50 টাকার নোট তাহলে তার কাছে তো 50 টাকার নোট নাই ঠিক আছে তাহলে তো 50 টাকার নোট তো নাই তাহলে আমি টাকা দিয়ে দেবো নাই তো তার কাছে তো 50 টাকার নোট নাই ঠিক আছে ঠিক আছে সমাধান করা যাক আপনার টাকা আপনার পকেটে রাখেন রাখেন
কত হারা গেছে সব মিলে যায় 110 টাকা একটা টাকা আছে গেলে সিট লিতে কি জানতে মত করতে আর 8 টাকা নাকি কি আর আমার লগে মনে নাই আসলে আর কেউ দাঁড়াও আগে বন্ধুরে পুলিশ বসে তোমার সঙ্গে বসে তোমার বন্ধুরে তুমি ইয়ে করবা ঠিক আছে একটু দাতা মহসিনের ভূমিকায় অবতীর্ণ হই আমরা নাকি আচ্ছা দাঁড়াও দাঁড়াও সমাধান করে দিচ্ছি তার অর্থ হারানো গিয়েছে হারানো গিয়েছে এখন বেচারা কষ্ট করছে কিছু একটা সমাধান করা যাক তোমার কত হারাইছে এটা লও তুমি তার একটি কথাও কবা না সে তোমার টাকা নেয় নাই তুমি হারাইছো আর এক পয়সা দেখো এটা লও লও এটা নাও ব্যাস শেষ ওই যে ব্যবসা করে হামো করি ওর তো আমার লাগতি মারা কি দরকার ঠিক আছে তো ঠিক আছে এখন যে যার মতো সরো সরো এখান থেকে সরো পুলিশ আসবে আবার ঝামেলা করবে যে যার মতো সরো ঝামেলা মিটলো এভাবে মহানুভব আমাদের সঞ্জীব দা আমি তো সবসময় দেখি না সবসময় জানি না আজকে চাক্ষুষ দেখলাম মানুষের ঝামেলা মিটিয়ে থাকে অনেক গুণ তার মাঝখানে রাত বিরাতে আর একটা আবিষ্কার সবুজ বাত্তি হ্যাঁ আমাদের পথ খোলা রাত বিরাতে আমাদের পথ সবসময় খোলা থাকে দেখি লাল বাত্তি বিশাল স্পেস নীল ক্ষেতের এই জায়গায় দিনের বেলা মানে মিয়া তেহারি আর পুরান বইয়ের দোকান পুরান বইয়ের দোকানে ফুটপাথটা টোটালটা পুরান বইয়ের দোকান টোটালটা শোরুম অফ ওল্ড বুকস যত বই কিনতাম সে তো ওখান থেকেই কিনতাম আবার পড়া শেষ হলে ওখানেই কিন্তু বিক্রি করতাম আমি সবচেয়ে মজার কথা শোনাই এদের বই কিনতে এসছি তো পাতা উল্টাইতেছি পাতা উল্টাইতেছি তো বইটার পাতা উল্টে দেখি কি ওমা শুরুতেই আমাদের দেশের বিশিষ্ট একজনকে উৎসর্গ করা উৎসর্গ নয় মানে শুভেচ্ছা সহ অমুককে নবনীতা দেবসেন আমি চিন্তা করলাম এটা কি ব্যাপার আমাদের দেশের বিখ্যাত একজন কবিকে ওই দেশের বিখ্যাত একজন কবি একটি বই তার নিজের প্রকাশিত একটি বই উপহার দিলেন শুভেচ্ছা সহ আর সেটি পুরান বইয়ের দোকানে কিভাবে আসে পুরাতন বইয়ের দোকানে কিভাবে আসে আর কিভাবে তা আরেকজন বিখ্যাত লোক সে বইটা পায় কি কয় তো যাই হোক দাদা তো এটা নিয়ে আমি নিজের কাছেই রাখলাম তারপর বাইদা ভাই একদিন সেই কবি সাহেবের সঙ্গে দেখা তাই বললাম আপনার একটা বই নবনীতা দেবসেন আপনাকে উৎসর্গ করছিলেন আমার কাছে আছে হ্যাঁ বলো কি হ্যাঁ আছে কোথায় পেয়েছো বুঝছে পাইছি পুরান বইয়ের দোকান নীল খাতে তো অনেকক্ষণ চুপচাপ করে চুপচাপ থেকে বলো যে মনে হয় শের দরে পত্র পত্রিকা বিক্রি করি তো ফাঁকে ফুঁকে পড়ে গেছিল ওইখানে চলে গেছে এইভাবে অনেক কিছু ওই যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলে উপাইতে পারো অমূল্য রতন ওইভাবে কিন্তু অনেক অমূল্য রতন এখানে পাওয়া যায় আমি আর একটা অমূল্য রতনের সন্ধান অলরেডি পেয়ে গেছি দাদা আমার মাথায় চলে এসেছে কবিরা নাকি কিভাবে কবিতা লেখার পর কবিতা আবৃত্তি করে এটা নাকি আপনি খুব ভালো বলতে পারেন না আমি চেষ্টা করি ভালো পারি সেটা এটা বলা যায় না কবিরা যখন কবিতা আবৃত্তি করেন সেটার কিন্তু একটা আলাদা রাগিনী আছে রাগ রাগিনীর মতো রাগ আছে সেটা হচ্ছে কবিরাগ কবিরাগ এবং ধরা যাক কবিতা রুখবি মৌলবাদ এই যদি একটা পঙ্ক্তি হয় যিনি কবিতা লিখেছেন তিনি কবিতাটি কিভাবে পড়বেন এইভাবে পড়বেন কবিতা রুখবে মৌলবাদ কবিতা রুখবে মৌলবাদ আর যিনি আবৃত্তিকার ধরা যাক
বিশিষ্ট একজন আবৃত্তিকার, তারা তো একেবারে নাভি মূল থেকে আবৃত্তি করেন। এই পঙ্ক্তিটাই উনি যদি আবৃত্তি করেন তাহলে কি হবে? কবিতা রুখবে মৌলবাদ, কবিতা রুখবে মৌলবাদ। ধন্যবাদ। রাত বিরাতে মানুষের দুষ্টুমি, রাত যত গভীর হয় তত বেশি বেড়ে যায়। দাদা এত সুন্দর দুষ্টুমি করতে পারে এটা কেউ জানে? রাত বিরাতে রাধা কাবিষ্কার দাদা, চল ওদিকটা করি। প্রেমের তর্জ মা তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও, করি প্রেমের তর্জ মা যে বাক্য অন্তরে ধরে, যে বাক্য অন্তরে ধরে নাই দাড়ি তার নাই কমা, ভাঁজ খোলো আনন্দ দেখাও, করি প্রেমের তর্জ মা তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও। রক্তের ফোঁটা পিরিচে দু চোখ, নড়ে চড়ে ওঠে দেখে চুপচাপ, নারী ঝিনুকের ভেতরে সাপের মুচ্ছিরা নলেজ গহ্বরে ছোটা, রাত সাবধান এ রাত সাবধান, রাত সাবধান এ রাত সাবধান। বুঝে সাইনবোর্ডটা দেখছো? নবকুমার ইনস্টিটিউশন ঢাকা, বক্সিবাজার ঢাকা। আমি স্কুলেই পড়াশোনা করেছি, স্কুলের ছাত্র। আমরা ঐতিহ্যবাহী ঢাকার নবকুমার ইনস্টিটিউশনের সামনে আর একটা ঐতিহ্যবাহী জিনিস টমটম পেয়ে গেলাম। আচ্ছা, এই মাঠটা কি নবকুমার স্কুলের না? এটা এটা নিয়ে একটু বিতর্ক আছে। আচ্ছা, তবে আমি যখন পড়াশোনা করেছি সেই সময় আমাদের খেলাধুলো সমস্ত কিছু এই মাঠেই কিন্তু করতাম আমরা। এটাকে বলা হয় আলিয়া মাদ্রাসার মাঠ, কিন্তু আমরা এখানে সমস্ত কাজকর্ম আমরা এখানে খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কাজই এখানে করেছি। প্রচুর আড্ডা মেরেছি। দাদা, এই রাত বিরাতে এই মাঝ রাতে নবকুমার ইনস্টিটিউটের সামনে এই খেলার মাঠে দাঁড়িয়ে সেই দিনগুলো মনে পড়ছে না? কোন স্মৃতি? আমি তো বলি আমার জীবনের সব থেকে স্মরণ সময় যদি আমি পার করে থাকি তা হচ্ছে আমার স্কুল। আমি স্কুলের কাছে অনেক অনেক কিছু পেয়েছি। আমার আজকে যে প্ল্যাটফর্ম, যে ভিত্তিটা আমার আছে, তার সবকিছুর মূলে এই নবকুমার ইনস্টিটিউশন। আরে নিবেদন করি বন্ধু, হে ও বন্ধু নিবেদন রাখো, নিবেদন করি বন্ধু, হে 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 ও বন্ধু নিবেদন রাখো, ও ভাগিনী নামটি তোমার চরণেতে লিখো বন্ধু, হে হে ও বন্ধু নিবেদন রাখো, নিবেদন রাখো। আমি তোমাকেই বলে দেব ঈদে একাদির ঘোরাত, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, করানের গেছি ভুল দরজায়।
মেঘনার ছায়া। মিসির আলীর গলি, হ্যাঁ হ্যাঁ, হুমায়ুন আহমেদের ওই যে মিসির আলী চরিত্র একটা গলিতে ঢুকলো, ঢুকে একটা ভৌতিক একটা আদিভৌতিক একটা অবস্থার জন্য অপেক্ষা করছে, ওই রকম একটা গলির মতো মনে হচ্ছে না দাদা? আমরা এটা একটু দেখি না, কত নম্বর এটা? হ্যাঁ, এখানে কি কলিং বেলের কোন ব্যবস্থা আছে? আমি আমাকে একটু কাউকে দেখছি না, অবশ্য কলিং বেল কি আছে? এখানে আমি অনেক রাত ঘুমিয়েছি, মানে ওর সঙ্গে অনেক দিন কাটিয়েছি আমি, কিন্তু সারপ্রাইজটা কিভাবে দিই বুঝে যাচ্ছে না। কলিং বেল কি চোখে পড়ছে? ফোন ফোন কি ফোন এত রাত্রে কি আর ফোন ধরবে? দেখি ও বেচারা আবার ফোন বন্ধ করে ঘুমায়। পুরো বাসা কি ফোনটা বন্ধ? পুরো বাসা কি আপনার ফ্রেন্ডের? না, তার ভাইরাও থাকে। আচ্ছা আচ্ছা, মানে ওনার তারা সবাই আর কি। আচ্ছা, একটা ডাক দেই। এই সাদানি, সাদানি, এই সাদানি, তারামিয়া। হ্যাঁ, আমার বন্ধু তো মনে হচ্ছে ভয় পাচ্ছে। পাওয়াটা স্বাভাবিক, এত রাতে দুইজন লোক। ঠিক আছে, আমি কালকে তাকে ফোন করে বলবো যে ভাই এতটার সময় প্রোগ্রামটা একটু দেখিস। হ্যাঁ, ভোর তো হয়ে আসতেছে। ভোর হয়ে আসছে না, ভোর অলরেডি হয়ে গেছে। তা আমাদের তো এখন নিশাচর মানুষের এখন তো গুহায় ফেরা উচিত। তার আগে শোনো, আমার যে আমাদের দলছুটের যে নতুন একটা অ্যালবাম বেরোচ্ছে, তার দুইটা লাইন তোমাদের সবার জন্য শুনিয়ে দিই। মানে এটাকে একবারে র র এখানে নতুন অ্যালবামে যাচ্ছে, নতুন অ্যালবামে যাচ্ছে। সুর সঙ্গীতকার, মানে কথাকার? কথা আমার, সুর আমার, সঙ্গীত অবশ্যই বাপ্পা। বাপ্পা, মানে এখনো কি তৈরি হয়েছে না হচ্ছে? তৈরি হচ্ছে হচ্ছে আর কি, এই রাত দেখে এটা তৈরি হচ্ছে। রাত বিরাতের আরাক আবিষ্কার, দলছুটের নতুন অ্যালবামের গান কি হবে? সঞ্জীব দার মনে কিছু কিছু এসেছে, ওটাই আমাদেরকে শোনাবে আজকে। দুলাইন দুলাইন। আরে চলতে চলতে অনেকটা পথে চলে গেলাম, আরে বলতে বলতে অনেক কথা বলে গেলাম, প্রভু আখের রসে আরেকটুকু মিষ্টি দিও, প্রভু আখের রসে আরেকটুকু মিষ্টি দিও। তো তারামিয়া, মিষ্টি হোক সবকিছু, ভালো হোক সবকিছু, নিশাচর মানুষের তো দিন একরকম, রাতের আরেক রকম। তো দিনের মানুষ গুহায় ফিরে, সালাম, আবার দেখা হবে। দেখা হবে। সন্ধান করিয়া স্বপ্নের ওই পাখি ধরতে চাই, আমার স্বপ্নের কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার স্বপ্নের কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই। আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া স্বপ্নের ওই পাখি ধরতে চাই, আমার স্বপ্নের কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার স্বপ্নের কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই। নীরেন চক্রবর্তীর কবিতার দুটো লাইন বলে শোনো। বাহিরে দেখি না শুধু স্থির জানি, ভেতরে কোথাও চোখ আছে পা রেখে দাঁড়িয়ে রয়েছ চির মায়া। মায়া বুঝলা না? আরে মোহ মোহ, এই যে এতক্ষণ বৈশা বৈশা কি দেখলাম জানো,
দেখলাম চোখের রঙের মধ্যে মায়া ছড়ায়। তুমি ভুল জায়গায় আছো, ভুল জায়গায় বেশিক্ষণ দাঁড়ায় থাকতে নাই। কোথেকে সরে আসবো? বুঝলে না, নাকি বুঝতে চাও না? দুইজনের উদ্দেশ্য তো দুই রকম, তাই সরে না এসে উপায় কি বলো? তুমি তো জানোই প্রত্যেকটা আলোকিত মঞ্চের পেছনে থাকে অন্ধকার। স্বপ্নটা ওই রকম, জীবনটা ওই রকম। কি তোমার ছেলে আদর দিয়ে চোখে মাখাও, চোখটা এত পোড়ায় কেন, ও পোড়া চোখ সমুদ্রে যাও, সমুদ্র কি তোমার ছেলে আদর দিয়ে চোখে মাখাও।